আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি থেকে নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের এমপি হারুনুর রশিদ। সকাল ১১টায় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে যান তিনি। আগে পদত্যাগ করা দুই সংসদ সদস্য জিএম সিরাজ ও মুশারফ হোসেন এ সময় তার সাথে ছিলেন। এর আগে গত ১১ ডিসেম্বর বিএনপির ৬ সংসদ সদস্য পদত্যাগ করেন। ওই সময় হারুনুর রশিদ বিদেশে থাকার কারণে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। এরই মধ্যে সংরক্ষিত নারী আসন ছাড়া অন্য ৫টিকে শূন্য ঘোষণা করে সেগুলিতে উপনির্বাচনের তারিখও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চলতি একাদশ জাতীয় সংসদে বিএনপির ৭ জন সংসদ সদস্য ছিলেন। গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় জনসভায় তারা পদত্যাগের ঘোষণা দেন। টাঙ্গাইলের কালীহাতিতে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ২:৩০টার দিকে ঢাকা উত্তরবঙ্গ রেললাইনের উপজেলার হাতিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর গ্রামের সাগর ও আহমদপুর গ্রামের সজীব। স্থানীয়রা জানায়, গভীর রাতে প্রাইভেট কার যোগে পাবনা যাওয়ার পথে ঢাকা বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় একটি বাস তাদের চাপা দেয়। এতে প্রাইভেট কারটি মহাসড়কের পাশে পড়ে গেলে সেটি উদ্ধারে চেষ্টা করে তারা। এ সময় রেললাইনের উপর হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন দুজন। সকালে রেলওয়ে পুলিশ সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ২টায়, এর আগে একটাই রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangla-vision-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।